أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পাঁচ নম্বর অধ্যায়, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, মূলধন বাজার অর্থ সংস্থান। আজকে হবে 7 নম্বর ফরমেট, ভ্যালু অফ রাইট, রাইট মূল্যায়ন। 7 নম্বর ফরমেট বের করি সবাই। ভ্যালু অফ রাইট এর বেশ কিছু প্রশ্ন হয়, প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র আছে। প্রথম প্রশ্ন, নাম্বার অফ নিউ শেয়ার, নিউ শেয়ার এর সূত্র কি? ফান্ড টু বি রেইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস। যদি ফান্ডের মূল্য দেওয়া থাকে, সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া থাকে, তখন এই সূত্র ইউজ করতে হয়। অবলিক ফান্ড টু বি রেইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস 1 মাইনাস ফুলেশন কস্ট। যদি প্রসেসে ফুলেশন কস্ট থাকে, তখন দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সেম, শুধুমাত্র পার্থক্য ফুলেশন কস্ট। আচ্ছা, 3 নম্বর সূত্র কি? হ্যাঁ, ওল্ড শেয়ার ডিভাইড বাই নাম্বার অফ রাইট। ও আচ্ছা, হ্যাঁ, বইয়ের ভিতরে এইগুলো দেওয়া হয়েছিল না? হ্যাঁ, কিন্তু সাবমারের সময় এই পেজটাই মিস হয়ে গেছিল, কিন্তু ভিডিও করার সময় আবার ঠিক এটা দেওয়া ছিল, কিন্তু ওই সাবমারের সময় এটা মিস হয়ে গেছে। তো এটা তোমরা স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট কি আমি দিয়ে নেব? ইউটিউবে যে ভিডিও সেই ক্লাসের ওইখানে কি এগুলো আছে? হ্যাঁ, ওইগুলো সব, এইটা এই সব আছে ওইখানে, এইগুলো বিস্তারিত সুন্দরভাবে লেখা আছে। এই স্ক্রিনশট দিয়ে দিলাম। সবার জন্য গ্রুপ হয়ে চলে গেল। সবাই দেখতে হবে। এখন আসি, তাহলে আমরা তিনটা সূত্র দেখলাম, কোন সময় কোনটা ব্যবহার হয় বুঝতে পারছো? আর লাস্টের সূত্রে বলছিলাম ওল্ড শেয়ার ডিভাইড বাই নাম্বার অফ রাইট, যখন নিউ শেয়ার ইস্যু করতে বলা হচ্ছে, অথবা ফান্ড দেওয়া নেই, সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া নেই, নাম্বার অফ রাইট দেওয়া আছে, তাহলে ওল্ড শেয়ারকে ভাগ করলে নিউ শেয়ার কত হবে সেটা আমরা বের করতে পারবো। নাম্বার অফ নিউ শেয়ারের তিনটে সূত্র, পরস্তের উপর বেসিস করে তিনটে সূত্র অ্যাপ্লাই করতে হবে। নাম্বার নেক্সট, নাম্বার অফ রাইট, নাম্বার অফ ওল্ড শেয়ারকে নাম্বার অফ নিউ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। সাপোজ নিউ শেয়ার 100 পিস, আর ওল্ড শেয়ার আছে 1000, ওল্ড শেয়ারকে 100 পিস দ্বারা ভাগ করলে, 1000 কে 100 পিস দ্বারা ভাগ করলে প্রতি শেয়ারের রাইট কত আসবে? 10। আসলে টাকা না, 10, অর্থাৎ 10টা শেয়ারের এগেনস্টে একটা শেয়ার কিনতে পারবে। যে 100 শেয়ারের মালিক, সে 10টা কিনতে পারবে, মানে ওই রাইট শেয়ার পাবে, শেয়ার পাওয়ার অধিকার। একজন হচ্ছে 100 শেয়ারের মালিক, তো 10টা রেগনেস্ট একটা, তাহলে সে কয়টা নিতে পারবে? তার রাইট আছে 10টা। একজন 10টা শেয়ারের মালিক, তাহলে সে একটা নিতে পারবে, তার রাইট ওই অধিকার একটাই, একটা নিতে পারবে সে। সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস সাধারণত প্রসেসে দেওয়া থাকে, তারপর যদি প্রসেসে চা হয়, তা ফান্ড টু বি রেইজ ডিভাইড বাই নাম্বার অফ রাইট, কারণ এইটা ভেঙেই কিন্তু আমরা এটা করলাম।
ফান্টমি রাইস কে সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা ভাগ করলেই তো নাম্বার অফ নিউ শেয়ার হয়, আর নাম্বার অফ নিউ শেয়ার যদি দেওয়াই থাকে ও রাইট, এটা এটা নাম্বার অফ রাইট যদি দেওয়া থাকে তাহলে ভাগ করলেও সাবস্ক্রিপশন প্রাইস পাওয়া যায়। ভ্যালু অফ বিফোর এক্স রাইট, বিফোর এক্স রাইট হলো আর টি দি বার আর জিরো সমান সমান পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস ওয়ান, ভ্যালু অফ বিফোর এক্স রাইট। আফটার এক্স রাইট যদি হয় তাহলে সূত্র চেঞ্জ হয়ে যাবে, আফটার এক্স রাইট হলে পি এক্স ওয়ান সমান পি জিরো ইন্টু নাম্বার রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট প্লাস ওয়ান। আগে নিচের অংশে নাম্বার অফ রাইট প্লাস ওয়ান ছিল, উপরের অংশে একটু চেঞ্জ হয়েছে, পি জিরোর সাথে নাম্বার অফ রাইট গুণ হয়েছে আর প্লাস হয়েছে সাবস্ক্রিপশন প্রাইস। আগে ছিল মাইনাস, বিফোর অনলি মাইনাস আফটার অনলি প্লাস। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর ইস্যু, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর ইস্যু আর টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম আফটার ইস্যু দুইটাই কিন্তু চলে গেছে, বিফোর এক্স রাইট আফটার এক্স রাইট, আবার বিফোর ইস্যু আফটার ইস্যু। এমপিপিএস এটা মার্কেট প্রাইস পার শেয়ার, এমপিপিএস বলা হয় নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, পূর্বে যে শেয়ারগুলো ছিল ওল্ড শেয়ার কেবল এক্সিস্টিং। ভ্যালু অফ দ্য ফার্ম আফটার দ্য ইস্যু অফ রাইট, ভ্যালু ওল্ড শেয়ার ইন্টু পি জিরো প্লাস নিউ শেয়ার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস, ঠিক আছে। ভ্যালু অফ অ্যাসেট বিফোর ইস্যু অফ রাইট, ভ্যালু অফ অ্যাসেট আফটার ইস্যু অফ রাইট, সবাই বিফোর আফটার বিফোর আফটার এরকম হবে, সূত্র এগারোটা হয়ে গেছে, ডাবল ডাবল করে বেশি হয়ে গেছে। তা ভ্যালু অফ অ্যাসেট নাম্বার অফ শেয়ার ইন্টু পি জিরো প্লাস ক্যাশ, ক্যাশ যদি থাকে যোগ করে দিতে হবে। আচ্ছা পি এক্স আফটার ইস্যু, পি এক্স আসলো কেন, এখানে দেখলাম যে আফটার এক্স রাইটে কি আসে, পি এক্স আসে না, সেই পি এক্স এই নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ আর ভ্যালু অফ দ্য রাইট প্লাস ক্যাশ, ভ্যালু অফ দ্য অ্যাসেট হোয়েন দ্য রাইট আর এক্সারসাইজ নট এক্সারসাইজ, পি এক্স ইন্টু নাম্বার অফ শেয়ার আর পি এক্স ইন্টু নাম্বার অফ শেয়ার প্লাস ক্যাশ, নট এক্সারসাইজ হলে প্লাস ক্যাশ আসবে আর এক্সারসাইজ হলে ক্যাশ আসবে না। আচ্ছা ইলিভারেটগুলো আমি এখানে একটু লিখে দিছিলাম, এবার অঙ্ক করে আস্তে আস্তে আমরা সবগুলো আলোচনা হবে, সব প্রশ্নগুলো আসবে অঙ্ক করতে করতে। রোমা লিমিটেড অ্যাট প্রেজেন্ট হ্যাজ 2 লক্ষ শেয়ার অফ আউটস্ট্যান্ডিং সেলিং অ্যাট 100 টাকা পার শেয়ার, দ্য কোম্পানি ইজ টেকিং টু রেই দ্য 15,50,000 বাই ইস্যুইং দ্য রাইট শেয়ার, রাইট শেয়ার ইস্যু করে কত টাকা রাইজ করতে চাই, মানে ফান্ড বৃদ্ধি করতে চাই 15,50,000, তাহলে ফান্ডের মূল্য দেওয়া আছে ফান্ড টু বি রাইজ, এরপরে বসে অ্যাট 80 টাকা পার শেয়ার, সাবস্ক্রিপশন প্রাইস এখন কত 80 টাকা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রাইট হোয়েন ইট গোজ অন রাইট, ভ্যালু অফ দ্য রাইট তার সূত্র লিখলাম বিফোর এক্স রাইট এর পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস অন, পি জিরো 100 টাকা দেওয়া আছে, সাবস্ক্রিপশন প্রাইস 80 টাকা দেওয়া আছে, বিয়োগ করলে 20 টাকা হবে, নাম্বার অফ রাইট দেওয়া নেই 1 আছে, এখন নাম্বার অফ রাইট পাবো কোথায়, হেয়ারে দিতে হবে, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু কত শেয়ার ইস্যু করতে হবে 15,500, অর্থাৎ নাম্বার অফ রাইট সমান 15,500 দিয়ে ভাগ করলে কত আসে ভাইয়ের 15/9, এটাই হলো আমাদের নাম্বার অফ রাইট প্লাস ওয়ান, তাহলে এখানে 12.90 বাতাস লাগলে বাস লাগতেছে
ওইটা শুধু তোমাদের একটু তোর লাগবে। তাহলে আসো, আমরা এক নম্বর দেখতেছিলাম, নাম্বার অফ রাইট দেখলাম 12.90, 12.90 দ্বারা ভাগ করলাম, ওই যে 12 সাথে এক যোগ করলে কত আসবে ভাই? 13.90 ভাগ করলে কত আসে? এক টাকা 44 পয়সা, 1.44, এটা ভ্যালু অফ এক্স রাইট, ওই বিফোর এক্স রাইট। তাহলে ভ্যালু অফ রাইট দেখালাম, এরপরে আসি এখানে বসে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, মার্কেট প্রাইস পার শেয়ার 120 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 80 টাকা, নাম্বার অফ শেয়ার ওল্ড শেয়ার কিন্তু 10,000, আর ফান্ড কত বাড়াতে হবে? এই 4 লাখ বাড়াতে গেলে আমাদের শেয়ার ইস্যু করা লাগবে নতুন করে। প্রথম প্রশ্ন, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর ইস্যু অফ রাইট। তাহলে বিফোর ইস্যুর আমরা সূত্র দেখি জেনে হারবেন, এমপিপিএস মার্কেট প্রাইস পার শেয়ার ইনটু নাম্বার অফ এক্সিস্টিং বিফোর যাকে বলা হয়। তাহলে মার্কেট প্রাইস বর্তমানে 120 টাকা, বিফোর ছিল 10,000, গুণ করে এসে 12 লাখ। ওকে আনসার, নাম্বার অফ নিউ শেয়ার ফান্ড ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস ভাগ করলে কত হয়? হ্যাঁ 5,000 শেয়ার। এবার ভ্যালু অফ রাইট বের করা যায়, P0 মাইনাস SP ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1, তিনটে ভাগ করলে কত আসলো? 0.33। এরপরে প্রশ্ন, আর বিফোর ইস্যুটা করেছি কি? নাম্বার অফ নিউ শেয়ার তো করলাম, তারপরে থিওরিটিক্যাল ভ্যালু অফ দা রাইট বিফোর এক্স রাইট, বিফোর এক্স রাইট হলে R0, ও R0 বললাম, ভ্যালু আমি হচ্ছে মায়ে গেছিলাম, ভয় গেছিলাম, ভ্যালু অফ দা শেয়ার আফটার দা ইস্যু ভাগ করলে কত হলো? 67 পয়সা। থিওরিটিক্যাল ভ্যালু অফ দা রাইট আফটার দা ইস্যু, আফটার ইস্যুর সূত্র কি? PX মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট, 106 থেকে 80 বাদ দিলে 26 হবে। হ্যাঁ PX আলাদা, ওয়ান এক্স রাইট বললে তো PX হবে, ওয়ান এক্স রাইট ছিল কিন্তু ভাই এক্স রাইট হলে PX দিতে হবে, একটু ও 0-2X দিয়ে নাও এই ভিতরে। হ্যাঁ পি 0 দেওয়া আছে না, PX দাও। হ্যাঁ PS মানে সাবস্ক্রিপশন প্রাইস, OSP মানে সাবস্ক্রিপশন প্রাইস, এটা ওই ছাপানোর আগে এটা চেকিং করা হইলো না, এই অধ্যায়টা একটু চেক করতে বাদ পড়িল, এই জন্য ওখানে একটু মিস্টেক হয়েছে। ভ্যালু অফ দ্য ফার্ম আফটার দ্য ইস্যু অফ রাইট, এখন আফটার দ্য ইস্যু অফ রাইট আসো, P0 ইন্টু ওল্ড শেয়ার প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ইন্টু নিউ শেয়ার। আচ্ছা ওল্ড শেয়ার কত ছিল তো ভাই? 10,000, P0 আমরা দেখছি 120, গুণ করলে এখানে 12 লাখ হবে, আর সাবস্ক্রিপশন প্রাইস 80, আর নতুন শেয়ার হচ্ছে 5,000, বাস পাঁচ বড় এখানে 8% 40, 4 লাখ, 4 লাখ 12 লাখ মিলে 16 লাখ, এই হয়ে গেল। ছোট ছোট পুরস্ত ছোট, কিন্তু অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে সূত্র, নাহলে একবার এরকম জিকির করে মুখস্থ হবে না, একটু অঙ্ক করতে করতে মুখস্থ হবে। ইউ হ্যাভ
10 share of ABC Corporation. The current market price of the stock is current market price for 50 taka. You also have 80 taka in cash. Oi je cash ache amar ekhane. Cash taka de lagbe porte oi sutrer last e. You have just received in news of rights, you know, offering from the company. On new share can be purchased at 40 taka for each five share. Is prottekta five share against eta na tale pastar against at right. Currently owned by you there. দুই নম্বর কি বলেছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার এট এক্স রাইট? পিএক্স ওয়ান্স ওয়ান পি জিরো ইন্টু এন প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস ওয়ান. তারপরে কি বলেছে? ভ্যালু অফ দ্য অ্যাসেট before right. Before right only number of share into P0 plus cash. এটা সূত্র লেখা না জুবাইর? হ্যাঁ, বাড়াই দিলাম, তাতে আমাদের 580 টাকা আসলো. Value of the asset when the right are expected. Exercise, not exercise. Exercise ওই লাস্টের সূত্র ছিল না, 10-11 ওই ওইটা বলা হয়েছে. তাহলে px into, হ্যাঁ এটা পারা যাবে ইনশাল্লাহ. এখান থেকে আমরা পাঁচটা নিতে পারি না? পাঁচটি পাঁচ কাজ কাজ পাঁচটা করব. আরিফা পাঁচটা অঙ্ক পড়া থাকলো. তালহারে কিন্তু সাউন্ড আসতেছে. মিউট করে রাখতে হয়. আচ্ছা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং কয় নম্বর অধ্যায় ছিল? ছয় নম্বর অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং ফরমেট থ্রি হয়েছিল. হ্যাঁ, ইবিএ করেছিলাম কতদিন? আজকে হবে এমবিএ. ইবিএ তো অনেক ইজি না? অনেক ইজি. হ্যাঁ, এবার এমবিএ করবো. এমবিএ এমবিএ না, তখন ভুলে কোথায় চলে যাবে? তখন বললে তখন জিজ্ঞেস করলে বলবে কি এইটা করেছিলাম থার্ড ইয়ারে স্যার, কি রকম কথা এই কখনো দেখি? আমি যখন বলবো
থার্ড ইয়ারে ছিল না স্যার, ভুল হচ্ছে মনে থাকবে। এখানে এই যে এক ঘন্টা সময় দিচ্ছ, দেওয়ার পরে এবার তোমার বাসার পিছনে আরো 24 ঘন্টা সময় দিতে হয়, তো মনে থাকবে কি করে? যে যেখানে বেশি সময় দেবে, আমি এখানে বেশি সময় দিই এই কাজে, আমার বেশি মনে থাকে। যে যে কাজ নিয়ে ব্যস্ত থাকে তার সে কথা মনে থাকে। দেখা যাচ্ছে যে কম্পিউটারে কিছু কাজ করে না অনলাইনে, তো ওরা সারাদিন ওই আউটসোর্সিং ওই কাজই করে, তো ওদের সব মনে থাকবে কোন ফাংশন কি। এখন দেখা যাচ্ছে আমাদের যখন প্রয়োজন হয় এই মাস এক মাস পরে আমি একটু ইলাস্ট্রেটরে ঢুকি, অনেক কিছু মনে থাকে যেটা আমি কিন্তু করছিলাম কিন্তু আমার মনে থাকে। আবার আমার একটু দেখতে হয় ওই কাবার টাবার বানাতে গেলে আমার তৈরি করা লাগে, তখন আমার একটু কষ্ট হয়। কিন্তু যারা সারাদিন এইগুলো করতেছে তাদের সব মনে থাকে, গঠন মটন সব মনে যায় কি করতে হবে। হ্যাঁ সারাদিন যে যেটা নিয়ে ব্যস্ত, ফেসবুকে দেখবো কিছু কিছু লোক এই পরেটা বানায় না, এই পরেটা বানায় এরকম চাইলে দিই, কোথায় চাইলে দিই এখন আসে আমরা MBA দেখাই, মার্কেট ভ্যালু অ্যাডেড। আরিফা কি আছে লাইনে? মানুষের কথার পূর্বে প্রথমে হবে সালাম। হ্যাঁ মৌসুমী তো বোঝে এগুলো, হ্যাঁ ভালো মেয়ে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা MBA দেখাবো, তাতে ভাগ করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে, তাই না? এক কোটি টাকা হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং, কি কি আছে সোর্স অফ ক্যাপিটাল? অর্ডিনারি শেয়ার আছে 30 লাখ, প্রিফারেড 20 লাখ, ডিভেঞ্চার 30 লাখ, আর রিটার্নিং 20 লাখ, সব মিলে কত? হ্যাঁ তাহলে মূলধন সংগ্রহ করার সোর্স কয়টা? চারটা। এই চারটাই কিন্তু অর্ডারি শেয়ারে আমরা কিন্তু কি দিয়ে থাকি? কস্ট অফ ইকুইটি দিয়ে থাকি তাদেরকে, তারপরে প্রিফারড শেয়ার, প্রিফারড ডিভিডেন্ড পাই, ডিপ ডিভেন্সার লোন মর্টগেজ কি বা ইন্টারেস্ট পাই, সুদ দিতে হয় তাই না? আর রিটার্নিং এ কস্ট অফ রিটার্নিং, কস্ট অফ ইকুইটি আর কস্ট অফ রিটার্নিং সেম সূত্রই হয় বেশ। দ্য কোম্পানি ইনিশিয়ালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস ওয়াজ 5 লক্ষ টাকা। যখনই কোম্পানি শুরু করেছিল এই 1 কোটি টাকা ইনভেস্ট করে সঙ্গে সঙ্গে রিসার্চ ডেভেলপমেন্টের খরচ হয়েছিল কত? 5 লাখ। তাহলে 1 কোটি 5 লাখ টাকা প্রথম বিগিনিংয়েই তার কিন্তু ইনভেস্ট হয়ে গেল। আফটার 20 ইয়ার্স, 20 বছর অতিবাহিত হয়ে গেছে এই কারবার, এখন তো একটু মূল্য বাড়বে নাকি? 20 বছর পরে কি সম্পদ বাড়বে না? এই শেয়ার ক্যাপিটাল বেড়ে যাবে, প্রিফারেড বেড়ে যেতে পারে, ডিভেঞ্চার বেড়ে যেতে পারে, রিটার্নিং এর পরিমাণ বাড়বে। তো স্যার আফটার 20 ইয়ার্স দ্য কোম্পানি ক্রিয়েটেড গুডউইল, গুডউইল সৃষ্টি করলো, গুডউইল তৈরি করে হিসাব করতেছে গুডউইল কতটুকু হয়েছে। সো দেয়ার ক্যাপিটাল মার্কেট ইজ ইনক্রিজ অ্যাজ ফলো, দেখো বেড়েছে। অর্ডারি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ 200%। যদি বাই বলতো তাহলে অর্ডারি শেয়ার যে 30 লাখ ছিল তার ডাবল করলি 60 লাখ, এই 60 লাখ আর ওই 30 লাখ মিলে 90 লাখ হতো, আর 2 বলেছে মানে এই পর্যন্ত অর্থাৎ 60 লাখ পর্যন্ত হয়েছে। শেয়ার ক্যাপিটাল এখন কত হয়েছে ভাইয়ের?
60 লাখ আর যদি বাই বলতো তাহলে 90 লাখ হইতো ওই 30 যোগ হইতো এর সাথে বাই আর 2 বুঝতে পারছো কথা বুঝনি বসে অর্ডারি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ টু এত তার মানে বৃদ্ধি পেয়ে 200% পর্যন্ত হয়েছে আগে ছিল 30 লাখ এখন ডাবল হয়ে গেছে 60 লাখ হয়ে গেছে যদি বাই বলতো বাই মানে দ্বারা তাহলে 200% দ্বারা ওর সাথে আরো যোগ করতে হবে তাই 90 লাখ হয়ে ঠিক এর বাই আর টু খেল করবে 10% প্রিফারেড শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ টু 100% বাই বলেছে না টু বলেছে টু বললে ওই যা ছিল তাই আছে বসে 100% পর্যন্ত এসে দাঁড়ায় তারপরে আগে যা ছিল তাই আছে এখন তো 150% 200% হয়নি তো 20 লাখই আছে এখন ডেব ডিবেন্সার লোন মর্টগেজ বসে এ ডিবেন্সার অ্যাকুমুলেটেড ব্যালেন্স ইজ 45 লাখ হ্যাঁ আগে ডিভেন্সার ছিল 30 এখন কত অ্যামাউন্টটা বলে দিল তাহলে আমরা বুঝতেই পারতেছি 15 লাখ বৃদ্ধি পাইছে আবার এইটাই বলতে পারে ইনক্রিজ বাই 15 লাখ বলতে পারে না তাহলে 15 ও 45 লাখ হয়ে যেত হ্যাঁ অবশ্য যোগ করে নিলাম রিটার্ন আর্নিং ইনক্রিজ টু 200% তাহলে ছিল কত ইকোনমিক 40 লাখ মার্কেট ভ্যালু অডিট দেখাচ্ছি কিন্তু খেয়াল করো এখন বসে ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অডিট এমভিএলভি নির্ণয় করো উই নো দ্যাট আমরা জানি মার্কেট ভ্যালু অডিট বর্তমান ক্যাপিটাল মার্কেট ভ্যালু অফ ক্যাপিটাল থেকে টোটাল ক্যাপিটাল প্রাইমারি স্টেজ প্রাথমিক যে ব্যয়টা হয়েছিল ওটা বাদ দিবা তাহলে বর্তমান তো ক্যাপিটালের পরিমাণ অনেক বেড়েছে সেখান থেকে পূর্বের যে 1.5 কোটি ওটা বাদ দিবা দেওয়ার পরে যেটা থাকবে সেইটাই হবে মার্কেট ভ্যালু অডিট তাহলে অ্যানসারটা করি এটা কিন্তু আমরা সূত্র লিখে রাখলাম এখন আমরা অ্যানসারের দিকে যাচ্ছি যে ভাই অর্ডার শেয়ার 30 লাখ 200% হয়েছে বলে 60 লাখ বললাম প্রিফারেড হয়েছে 100% মানে 20 লাখ যা যা বলেছি ডিভেন্সার 45 লাখ সরাসরি লেখা রিটেল আর্নিং 200% হয়ে গেছে 40 লাখ সব মিলে 1 কোটি 65 লাখ এখন আমাদের পূর্বের যে প্রাইমারি স্টেজে যা ছিল এর কিন্তু 1.5 কোটি টাকা ইনভেস্ট ছিল এখন 1.5 কোটি টাকা পুরো মাইনাস করব কোথা থেকে 1.65 কোটি থেকে বাদ দেব তাহলে 60 লাখ থেকে যাবে তাই তো এখন প্রাইমারি আমি অবশ্যই আলাদাভাবে লিখেছিলাম 1 কোটি আর রিসার্চ ডেভেলপমেন্ট 5 লাখ মানে 1.5 কোটি সো এমবিএ সমান 1.65 কোটি মাইনাস 1.5 কোটি সমান 60 লক্ষ টাকা ক্লিয়ার এখন এটা আরো বেশি ইজি হয়ে গেল না আগের ফরম্যাটের থেকে এই ফরম্যাটটা বেশি ইজি হ্যাঁ কে মোশে বুঝতে পারছে জি স্যার বুঝতে পারছি আরেকবার বলেন বুঝি নাই এইটাই বুঝি নাই এটা কে তালহা হবে নাকি ও তালহা ইন্না লিল্লাহ ছোট মোবাইল তো আরেকবার বলেন তাই আচ্ছা আরেকবার বলতেছি 2 নম্বর শুনতে হবে বসে উইথ দ্য ক্যাপিটাল অফ 80 লাখ 80 লাখ টাকা তাদের মূলধন ছিল আর এই 80 লাখ টাকা কিভাবে ভাগ হয়েছিল ক্যাপিটাল ডিভাইডেড ইনটু 3 টাইপস অফ সোর্স 3 ধরনের সোর্স ছিল তাদের সেই সময় হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং সোর্স অফ ক্যাপিটালের মধ্যে ছিল অর্ডার এশিয়া 30 লাখ প্রিফারড ছিল 20 লাখ ডিভেন্সার ছিল 30 লাখ সব মিলে কত 80 লাখ এই 80 লাখ তিনটে সোর্সে ভাগ করা ছিল ওই সময় প্রিলিমিনারি স্টেজেই প্রাথমিকভাবেই রিসার্চ আর ডেভেলপমেন্ট খরচ হয়েছিল কত টাকা 2 লাখ তা 2 লাখ আর 80 লাখ মিলে কত 82 লাখ টাকা নিয়ে ব্যবসা করলো আফটার 10 ইয়ার 10 বছর পার হয়ে গেল এবার গুডউইল সৃষ্টি করতে চায় তারা গুডউইল এসব করতে চাই দ্য কোম্পানি ক্রিয়েট অফ গুডউইল এখন আসি বুঝছে যে আগে যে অর্ডারি শেয়ার তালহা এটা এখন ইনক্রিজ হয়েছে টু 200 200% পর্যন্ত হয়ে গেছে তাহলে অর্ডারি শেয়ার এখন কত হয়েছে মানে ডাবল হয়ে গেছে হ্যাঁ ডাবল হয়ে গেছে একটু বুঝলি তো হয় হ্যাঁ
ডাবল হয়ে গেছে এই তো 10% প্রিফারেড শেয়ার 100% তার মানে আগে যা ছিল তাই বলতে বিয়েতে আছে ও আর বাড়ে নাই ও বাই আছে হ্যাঁ বাই থাকলে কিন্তু আবার এইটা ডাবল হয়ে যাবে তাহলে 20 লাখ আর এই 20 লাখ বাই বললে বলিস না যোগ করতে হয় ওর সাথে আর তুই বললে ওইভাবে থেকে যাচ্ছে তারপরে আসসালামু আলাইকুম শেষ হয়ে গেছে বই নেই বই নেই এখন বাই আছে তাহলে প্রিফারেড শেয়ার আছে 20 লাখ এটা 1 লাখ আরো বাড়বে আরো 20 লাখ বাড়বে 100% তাহলে 40 লাখ হয়ে যাবে ডিবেঞ্চার 30 লাখ এটা বলছে এখন 35 লাখ হয়ে যাবে তাই না 5 লাখ বেড়ে 35 লাখ হয়ে গেল তাহলে আমরা সেটাই দেখালাম বৃদ্ধি দেখালাম তাহলে হ্যাঁ এখানে এটা হয়েছে 60 লাখ এটা আমাদের ওই যে ডাবল হয়ে গেছে 40 লাখ এটা হয়েছে 35 লাখ সব মিলে 1 কোটি 35 লাখ আচ্ছা এদিকে আমাদের ইনভেস্ট ছিল 82 লাখ মনে আছে সেই 82 লাখ এখন 1 কোটি 35 থেকে 82 বাদ দিলে কত থাকে ওই 53 লাখই হচ্ছে মার্কেট ভ্যালু অডিট তাহলে আমরা 1 করলাম 2 পারলাম সবগুলো বুঝে ফেললাম নাকি এরপরেও কি সমস্যা আছে তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তিনটে অঙ্ক আছে মাত্র তা এখন তো 30টাও দিই তাও একই অঙ্কই এর বাইরে তো আর কিছুই নেই নিয়ম তো এটাই সবাই বুঝতে পারছি তাই না আলহামদুলিল্লাহ এই ফর্মেটটা কি বেশি ইম্পর্টেন্ট নাই মনে হয় সেই জন্য তিনটে অঙ্ক হ্যাঁ এটাই আসলে ওই ওই ফর্মেটটা ইম্পর্টেন্ট নয় অর্থাৎ ইভিএ আর এমবিএ লেস ইম্পর্টেন্ট এখন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বাস্তব ফরম্যাট বলি এটা ভালো করে বুঝান এইটাই বুঝান হ্যাঁ এত সময় কি করলেন স্যার এটাই বুঝান আচ্ছা আজকে আমরা ওইগুলোই করে আসি আগামী ক্লাসে এটা বুঝাই ঠিক আছে তালা টেনশন করার দরকার নেই ইনশাআল্লাহ আগামীতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা মামা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ